हेलो अस्सलामु आलैकुम सबाई केमन आछेन आलহামদুলিল্লাহ आमरा अनेक भालो आছি। আজকে আমি অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বেবিস ফটোগ্রাফি। এটা একদম নিউবর্ন বেবি ফটোগ্রাফি, কারণ হচ্ছে রিভানার যখন 1 উইক বয়সে মানে হসপিটাল থেকে আসার পর দিনই আমি এই ছবিগুলো তুলেছি। যেদিন এই ছবিগুলো তোলা সেটা 7 ডে ছিল। আমি এখানে ছবি তোলার জন্য আমি ব্যবহার করেছি এই যে ময়ূরের যে কভারটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর এবং এটা কিন্তু অরিজিনাল ময়ূরের পাখা। এটার সাথে একটা মাথার ব্যান্ড এসেছে, অরিজিনাল ময়ূরের পাখা দিয়ে তৈরি করা এই ড্রেসটা। এটা চায়নার একটা ওয়েবসাইটে দেখে আমার অনেক ভালো লেগেছিল, আমি তখনই এটা অর্ডার করি। আর চায়না থেকে প্রোডাক্ট অর্ডার করার প্রায় 1-1.5 মাস লেগে যায় আর কি মিনিমাম। আমি যখন 7 মান্থের প্রেগনেন্ট তখনই আমি এটা পছন্দ করে অর্ডার করে রেখেছিলাম যে আমার মেয়ের ছবি তুলবো। কালারটা অনেক সুন্দর, অনেক অনেক কিউট। এটা হচ্ছে মাথায় পরার জন্য, আর এটা হচ্ছে একটা কাভার। জাস্ট নিউবর্ন বেবি তো, ধরেন 1 উইকের বেবি, তো মানে এইটুকু দিয়ে আর কি পুরো বেবিকে কভার করা যায়। তো রিভানার তো বরং এটা আরো বড়ই হচ্ছিল, তো আরো কিছুদিন পরে আরেকটু যখন বড় হবে তখন হয়তো আবার অন্য ভাবে ছবিগুলো তুলবো। আমার ইচ্ছা ছিল আসলে ফটোগ্রাফার দিয়ে রিভানার ছবিগুলো তোলা। তো ফটোগ্রাফাররা তো অনেক সুন্দর প্রফেশনাল ভাবে বেবিকে সেট করতে পারে, তো ওরা তো ভয় পায় না নিউবর্ন বেবিকে। ওরা একদম পেঁচিয়ে ছোট করে গোল করে কত কিছু যে করে ফেলে মানে। কিন্তু আমার আর কি ও রিভানার ছবি তোলার সময় আমার অনেক ভয় লাগছিল, আল্লাহ ধরবো, হাতগুলো কিভাবে পেঁচাবো, কিভাবে কি করব, আমি মানে ওকে ঠিকভাবে আসলে সেট করতে পারছিলাম না। তো যখন আমি এটা অর্ডার করি তখন আমার ইচ্ছা ছিল যে, যেহেতু আমি বেবি ফটোগ্রাফি খুবই পছন্দ করি, তো রিভানার ছবিগুলো আমি ফটোগ্রাফার দিয়েই আর কি করবো। কিন্তু আসলে আমার দুর্ভাগ্য যে করোনার জন্য হসপিটালে আমি কোনো ফটোগ্রাফার আসলে পাই নাই। রিশানের সময় ফটোগ্রাফার মানে কন্ট্রাক্ট করে হসপিটালেই ছবিগুলো তুলেছিলাম। রিভানার সময় এই করোনার প্রবলেমের জন্য আমি হচ্ছে কোনো ফটোগ্রাফার পাইনি, তো যার কারণে তো এই জিনিসগুলো আসলে আমার রয়ে গিয়েছে। তো আমি এগুলো বাসায় যতটুকু পারি আমি চেষ্টা করব আর কি ছবি তোলার। তবে আরো ভালো হতো যদি মানে ফটোগ্রাফাররা যদি তুলে দিত, তাহলে বেশি সুন্দর করে তুলতে পারতাম। আমি তো এত সুন্দর করে তুলতে পারি না, তারপর আমি চেষ্টা করেছি। যেহেতু আমি এটা শখ করে কিনে রেখেছিলাম অনেকদিন আগেই, জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট একটা বেল আইকন আছে সেটিও বাজিয়ে দিন।